ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শাহনাজ রুমা, নিবেদন করছে জিবিএ চিস্পাত। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক আজকে সংবাদ শিরোনাম। হার্টের সমস্যা নিয়ে গত 10 জুন দিবাগত রাত থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে তার মেডিকেল বোর্ড। 76 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে বারবার আবেদন করা হলেও আইনি জটিলতা দেখিয়ে তাতে সাড়া দিচ্ছে না সরকার। ক্ষমতাসীন দল উল্টো পরামর্শ দিচ্ছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে, না হয় বিদেশ থেকে চিকিৎসক আনতে। এমন পরামর্শে ক্ষোভ প্রকাশ করে বিএনপি বলছে আওয়ামী লীগের সাজাপ্রাপ্তরা অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে চিকিৎসা নিতে পারলে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী সেই সুযোগ কেন পাবেন না। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা কি আইনি নাকি রাজনৈতিক, এসব নিয়ে আজ রাজকাহন স্টুডিওতে আলোচনায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। বলছিলাম আজকে আমরা শিরোনাম ঠিক করেছি খালেদা জিয়ার মুক্তি আদালত না আন্দোলনে। এ বি এম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্দোলন করে লাভ নেই, আদালতে যেতে হবে, এই ইস্যু মীমাংসায় কোন পথে হাঁটবে বিএনপি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহালোচক জনাব আমিন ভাই এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং ডিবিসির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করছেন, আমি যদি আজকে এই প্রশ্ন করি, খালেদা জিয়া এখন মুক্তি আছে কি আদালতের আদেশে? আদালতের আদেশে না, উনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে উনি মুক্ত আছে। সুতরাং তার চিকিৎসার ক্ষেত্রে কেন আদালতে যেতে হবে? আওয়ামী লীগ যে কথাটি বলছে এটা সম্পূর্ণ রাজনৈতিক, অর্থাৎ বেগম খালেদা জিয়া সঠিক চিকিৎসা না পাক উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ুক, এটা আওয়ামী লীগের প্রত্যাশা। কারণ বেগম খালেদা জিয়া যদি এখন নির্বাহী আদেশের বলে জেলখানার বাইরে থাকতে পারে, তাইলে এই আদেশের বলে তো বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসা পাঠানো যেতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে এটাই সর্বোচ্চ তাদের করার ছিল, নির্বাহী আদেশের মাধ্যমে তাকে বাসভবনে থাকার সুযোগ দিয়ে। এটা এখানে আমাদের কাছে একজন ব্যারিস্টার আছেন, জানেন তার কাছ থেকে আমি ব্যাখ্যা শুনিনি। আমি জানি আপনি যে আদেশে দেওয়া হয়েছে যে 401 ধারায় 1, 2, 3, 4, 5, 6টি স্টেপ আছে, সেখানে আপনি এখন বলা হয়েছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে দুটা শর্তে, একটা উনি হলে বাসা থেকে চিকিৎসা নেবে, আরেকটা বিদেশে যেতে পারবেন না। এখন আপনি জানেন এবং এই যে কোনো এক যদি একটা শর্ত এখানে শিথিল করে তাহলে বেগম খালেদা জিয়া কিন্তু বিদেশে যেতে কোনো অসুবিধা নেই, শিথিল যদি করে, অথবা শিথিল না করেও যদি সরকার আরেকটা যদি 401-এর 6-তে যায় তাহলেও কিন্তু বিদেশে যাওয়ার জন্য সে অনুমতি দিতে পারে। সুতরাং এখানে আইনের কোনো ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নাই, বরং এটা সম্পূর্ণ রাজনৈতিক। কারণ আপনি জানেন যেই মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেই মামলাটা সম্পূর্ণ রাজনৈতিক। এরা বাংলাদেশের যারা আইনি বিশেষজ্ঞ আছে তারা বলেছে, আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে সকলে বলেছে শুধু রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। সুতরাং বেগম খালেদা জিয়া সুস্থ হোক ফিরে যাও এটা আওয়ামী লীগ চাচ্ছে না। আরেকটি জিনিস আপনাকে একটা মানবিক কারণে আমি প্রশ্ন করতে চাই যে একটা মানুষকে বাঁচানোর জন্য আইন কি বড় জিনিস না মানুষের জীবনটা বড় জিনিস? আমরা তো অনেক কিছু দেখেছি, আজকে যে কথাটি আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা যখন অসুস্থ, জনাব নাসিম সাহেব ওয়ান ইলেভেনের সময় যখন অসুস্থ উনি কিন্তু তখন সাজাপ্রাপ্ত, 13 বছর ওনার সাজা, তখন কিন্তু তার চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশি নজির আছে, 1979 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আজকে জাসদের নেতা জনাব আসম আব্দুর রব ওনার কিন্তু 10 বছর সাজা হয়েছিল, ওনাকে সাজা স্থগিত রাখে সরকারি খরচে তাকে কিন্তু তৎকালীন পরিস্থিতি জার্মানিতে তাকে পাঠিয়েছিলেন। সুতরাং আপনি যদি আন্তরিক হন, আপনি যদি মানবিক হন, আপনি যদি মানুষের জীবনটাকে বড় করে দেখেন তাহলে আইন কোনো বাধা হতে পারে না আমার মনে হয়। জনাব মোবাশ্বের হোসেন, তাহলে যদি আমি একেবারে পরিষ্কারভাবে জানতে চাই যে কোন পথে আসলে বিএনপি যাবে সেটা যেভাবে জানতে চাইছি, আপনারা এখন আন্দোলনের পথে আছেন সেই আন্দোলনের পথেই থাকবেন কিনা নাকি আদালতের বিবেচনা আপনারা যেতে পারেন? না, আদালত তো এই সরকার নিয়ন্ত্রণ করে, আপনি আদালত তো আদালত যদি আদালতের আদালত যদি জামিন দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো খালেদা জিয়াকে আমরা বারবার গিয়েছি আদালতের কাছে, বারবার গিয়েছি, আদালত তো বারবার আমাদেরকে রিজেক্ট করেছে। আর
যার কারণে প্রধানত নির্বাহী ক্ষমতা বলে দেয়। সুতরাং এই আদালত, আপনি যদি বাংলাদেশে এখন যদি আমরা বলতে যাই আদালত অবমাননা হবে, অনেক কিছু হবে, আপনি এই যে দেশের প্রধান বিচারপতি দেশ থেকে পালিয়ে যায়, সেই দেশে আপনি সুস্থ বিচার কিভাবে আশা করেন? যেই দেশের আপনি দেখবেন একটি মামলায়, যে কোনো মামলায় যে কোনো রায় হতে পারে, সেখানে উচ্চ আদালতে আপনি গিয়ে সেটা আপিল করতে পারেন। একটি মামলায়, মানি লন্ডারিং মামলায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিম্ন আদালতে খালাস দেওয়া হয়েছে, সেই বিচারপতিকে দেশ ছাড়া হয়েছে তার বিরুদ্ধে গতকাল আপনি দেখবেন। তার মানে এই ইস্যুতে আপনারা আদালতে যাওয়ার কথা ভাবছেন? আমি আদালত তো সুস্থ বিচার পাওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, যে কোনো ভাবে আপনারা যেতে চাচ্ছেন না। ধন্যবাদ আমিনুল ইসলাম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, তারা আন্দোলনের পথেই থাকবেন, সেই আন্দোলনের মাধ্যমে তাদের যে দাবি আদায়ের যে প্রক্রিয়া, সেখানে সাড়া দেবে কিনা আওয়ামী লীগ? কোভিড পরবর্তী দীর্ঘদিন পরে ডিবিসি স্টুডিওতে আসা এবং এই সুযোগে আমি ডিবিসি সম্মানিত দর্শক আর আমার দুই বিজ্ঞ আলোচক মোশারফ ভাই এবং ব্যারিস্টার শামীম হাদার পাটোয়ারি এবং আপনাকে ধন্যবাদ। এই হিসাবে ডিবিসির সম্মানিত দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা। আপনি বলছেন যে সরকার আন্দোলনে, তাদের আন্দোলনে সাড়া দিবে কি না। আমরা যদি বেগম জিয়ার চিকিৎসা এবং তার কারাবরণ, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ একটা লং ডিবেট চলছে, পলিটিক্স এটা হতে পারে, কিন্তু আপনি যদি বাংলাদেশের রাজনীতির পূর্বাপর বিশ্লেষণ করেন তাহলে আমি একেবারে হাতকলমে প্রমাণ করে দিতে পারবো, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি একজন সাজাপ্রাপ্ত হবার পরও যে মানবিকতা দেখিয়েছেন, এমন মানবিকতার দৃষ্টান্ত আপনি খুব কমই পাবেন, হয়তো নাও পেতে পারেন। অ্যাজ এ এক্সাম্পল আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের জয়ললিতার কথা বলি, যাকে সে দেশের মানুষ মা বলে সম্বোধন করতেন, সেই জয়ললিতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে এবং তার সাজা হয়েছে। সাজা হবার পরে ইভেন কি কারাগারে তার মৃত্যু হয়েছে, সেখানের কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে জয়ললিতাকে, এবং তার জন্য কিন্তু অনেক মানুষ আত্মাহুতিও দিয়েছে, হার্ট অ্যাটাক করে মারাও গিয়েছে, সেখানে কিন্তু কেউ বলেনি যে জয়ললিতাকে রাজনৈতিক কারণে তাকে সাজা দেওয়া হয়েছে, বরং তাকে দুর্নীতির কারণে সাজা দেওয়া হয়েছিল। আজকে মোশারফের যে কথাটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বেগম জিয়ার এই মামলা নিয়ে, এবং তারা যেটি বলছেন যেটা মাত্র 2 কোটি টাকার একটা মামলা, টাকা যেখানে ছিল সেখানে আছে, বিষয়টা কিন্তু অঙ্কের না। এবং আমি যদি অঙ্কেরও ধরে নিই, 92 সালে বা যখন সৌদি আরব এবং কুয়েত থেকে এই ফান্ডটা এসেছিল, তখন কিন্তু 2 কোটি টাকা দিয়ে আপনি গোলশানে 40 কাঠা জমি পেতেন, তাহলে 42 বিঘা জমি পেতেন, তাহলে আজকে সেই জমির মূল্যমান কত? আমি সে বিতর্ক যাচ্ছি না, মূল বিষয়টা হচ্ছে কি টাকাটা তো সেই ফান্ডে ছিল না, যে অরফানেজ ট্রাস্টের যে কারণে টাকাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ঠিকানা ছিল 5 মৈনেল রোড এবং সেটা কিন্তু বেগম জিয়ার বাসা। যখন ঘটনাটা ঘটে গেল তখন দেখা গেলো এই টাকার কিছু অংশ তাদের সাবেক এমপি ইকোনো কামালের অ্যাকাউন্টে, কিছু অংশ তারেক জিয়ার কাছে, কিছু অংশ আরেকজনের কাছে। যখন ঘটনা ধরা পড়লো তখন টাকাগুলো এনে রাখা এবং সেই, এখন আমি বলি, এখন ধরেন আজকে, হ্যাঁ রাইট, আজকে যদি এই যে ভারতে ইতিমধ্যে আমাদের সরকারের তড়িৎ পদক্ষেপের কারণে যে গ্রেপ্তার হয়েছে আপনার যে পিকে হালদার, এখন পিকে হালদার যদি কালকে এসে বলে যে ঠিক আছে টাকা আমি সব দিয়ে দিচ্ছি, তাহলে তাকে কি আইন ছেড়ে দিতে পারবে? তখন তো আপনারা সবাই বলবেন, আলোচনা শুরুতে বলছিলেন যে শেখ হাসিনা মহানুভবতার পরিচয় দিয়েছে, সেই সুযোগটাই আসলে চাইছেন। এখন আমি বলছি, হ্যাঁ এখন ধরে মোশারফ একটা ভুল তথ্য যেটা দিয়েছেন নাসিমের বিদেশ ট্রিটমেন্টের ব্যাপারে 111-এর সময়, আমি একেবারে সবার সামনে খুব দায়িত্ব নিয়ে বলছি, সেদিন নাসিম ভাই হাইকোর্টের নির্দেশে বিদেশে ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন, তার আগে নয়। এবং আজকে যেটা বলছেন যে বেগম জিয়াকে যদি সরকার এইভাবে মেরে ফেলতে চাইতো তাহলে তো তাকেও তো জয়ললিতার মতো জেল থেকে বের না করে ওখানে তার মৃত্যু হতে পারতো, যদিও বা পৃথিবীতে কেউ অনন্তকাল বাঁচে না, আমরা কেউ কিন্তু অবিনশ্বর নই, আমরা প্রত্যেকে নশ্বর। সরকার তার প্রতি মহানুভব বলেই, রাজনৈতিক প্রতিহিংসার বিন্দুমাত্র দেখাচ্ছে না বলেই মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদালতে তাকে শুধু বাসায় থাকার সুযোগ দেয়নি, তাকে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসার সুযোগ দিচ্ছে। এরপরও যখন মোশারফেরা বলেন যে সরকার তাকে মেরে ফেলতে চাচ্ছে, তখন তো সরকারেরও ভাবনা আছে যে কিছু দেওয়ার পরও যদি আমার বিরুদ্ধে অভিযোগ হয় তাহলে দিব কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আওয়ামী লীগের সাড়া দেওয়ার যে প্রশ্নটি আমি রেখেছিলাম, সেটির কোনো সুযোগ আপনারা রাখছেন কিনা বা ভাবছেন কিনা? না, এটা নিয়ে তো ধরেন এই বিষয়টা নিয়ে আমাদের ইতিমধ্যে আইনমন্ত্রী কথা বলেছে, আমাদের আরও যারা দায়িত্বশীল আছেন, আমাদের সাধারণ সম্পাদক কথা বলেছেন, বিষয়টা খুব ক্লিয়ার করেছেন। তো সুতরাং এটা আমি এখানে টেনে নিয়ে এসে এটা আবার আমি আরও বেশি চর্বিত চর্বণ করার পক্ষে, তার মানে আদালতেই শুরু করতে হবে, আমি শেষ করছি এইভাবে। উনি যেমন বলেছেন যে আদালত তো সরকার নিয়ন্ত্রণ করে,
আমি তাহলে মোশাররফকে প্রশ্ন করি, আদালত যদি সরকার নিয়ন্ত্রণ করত, তাহলে হাজির সেলিমের সাজার আদালত কি বিএনপির আমলে বহাল ছিল নাকি এই সরকারের আমলে? তাহলে হাজির সেলিম আজকে সর্বোচ্চ আদালতে গিয়ে আগের পানিশমেন্টটাকে বহাল রাখার কারণে সে এখন কারাগারে। তাহলে আদালত যদি সরকার নিয়ন্ত্রণ করত তাহলে তো সেটা হতো না। সুতরাং এই যে মোশাররফেরা মানে সালিস মানে তালগাছটা আমার, বিচার আমার পক্ষে আসলে আদালত ভালো, আমার পক্ষে না আসলে আদালত। আমি তো আইনি ব্যাখ্যাটা শুনে নিতে চাই। এই রাজনৈতিক অপসংস্কৃতির জায়গা থেকে আমি মনে করি আমাদের প্রত্যেকের বের হয়ে আসা। ধন্যবাদ আমিনুল ইসলাম। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, একদল রাজপথে আন্দোলন করছে, আরেক দল বলছে আদালতে গিয়ে এটির মোকাবেলা করতে হবে। আপনি একজন আইনজীবী, একজন ব্যারিস্টার, আপনি কি বলবেন, মানে আইনি ব্যাখ্যা কি বলে? শেখ খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আসলে আছে কিনা এখানে? না, এটা হচ্ছে পেন্ডিং আপিল বেইল, ওনার আপিলটা পেন্ডিং আছে, এখানে কোর্ট বেইল দিবে। এই ধরনের কেসে অনেক ক্ষেত্রেই কোর্ট বেইল দিয়েছে, এটা আমি অনেক টকশোতে স্পষ্ট করে বলেছি। এখন এখানে বেইল দেয়নি, বেইল না দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে অ্যাটর্নি জেনারেল সেখানে সবসময় অবজেকশন দিতেন। অ্যাটর্নি জেনারেল অবজেকশন দেয়া, এটা কিন্তু কোনো জুডিশিয়াল মানে অর্ডার না, এটা কিন্তু এক্সিকিউটিভ অর্ডার, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম মিনিস্ট্রি বলছে অ্যাটর্নি জেনারেলকে ইউ প্রসিড অ্যান অবজেক্ট। সে অবজেকশন না দিলে হয়তো বা কোর্ট জামিন দিত, হয়তো বা। এখন কোর্ট যদি জামিন না দেয় সেখানে সরকারের কী করার আছে কতটুকু? সরকারের দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ক্লেমেন্সি, রাষ্ট্রপতি ক্লেমেন্সি দিতে পারে যদি কেউ অ্যাপ্লাই করে, আরেকটা হচ্ছে 401 আপনি সাসপেন্ডেড অর রেমিট সেন্টেন্স। এখানে সরকারের অ্যাবান্ডান পাওয়ার আছে, সরকার চাইলে পুরো সেন্টেন্সটা বাতিল করে দিতে পারে, রেমিট, যে এখন থেকে খালেদা জিয়ার বাকি সেন্টেন্সিং বাদ, তিনি ফ্রি সিটিজেন, সাসপেন্ড করতে পারে, যেটা করেছে কন্ডিশনাল সাসপেনশন করেছে, এবং সেই কন্ডিশনে কিন্তু বেগম জিয়া সম্মতি জানিয়েছে। ঠিক এই জায়গাতেই বিএনপিকে বুঝতে হবে, এই কন্ডিশন মেনে নিয়েই কিন্তু আপনি এই 401 পাওয়ারে আপনি মুক্তি পেয়েছেন। এখন আপনার যদি মনে হয় বিদেশে যেতে হবে, তাহলে সেখানে ফ্রেশ আবেদন করতে হবে, অথবা সেখানে সরকার চাইলে নতুন করে সেটাকে রিভাইজ করতে পারে, সরকারের ক্ষমতা আছে। তবে 401 আবেদন করা ছাড়া নির্বাহী আদেশের যে কথা তারা বলছে, নির্বাহী ক্ষমতা বলে শেখ হাসিনা যে তাকে মুক্তি দিয়েছে, এই এই কথাটি যে বলা হচ্ছে, এটির কি কোনো আইনি ভিত্তি আছে? আপনারা সবাই বলছেন শেখ হাসিনা মুক্তি দিচ্ছে, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডার, এখানে সরাসরি শেখ হাসিনার কোনো অর্ডার নেই, বাট অ্যাজ এ ক্যাবিনেট হেড ডেফিনেটলি তার একটা সম্মতি ছিল। এখন আবেদন ছাড়া করতে কোনো বাধা নেই, অন অ্যান অ্যাপ্লিকেশন অর উইদাউট অ্যাপ্লিকেশন, শব্দটা এটাই, 401 বলা আছে অন অ্যাপ্লিকেশন অর উইদাউট অ্যাপ্লিকেশন। আবার 401-এর 2-এ কিন্তু একটা প্রভিশন আছে যে এরকম কোনো আবেদন আসলে সে আবেদনটা পাঠাতে হবে আবার কনসার্ন কোর্টে, কোর্টের অপিনিয়ন নিতে হবে, যেটা এখানে নেওয়া হয়নি। 401-এর 2-কে সম্পূর্ণ ওভাররুল করেই এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। এখন সরকার চাইলে অর্ডার দিতে পারে, এখন সরকার অর্ডার দিবে কি না দিবে সেটা নির্ভর করবে বিএনপির সাথে সরকারের আলোচনা সুসম্পর্কের উপর। আপনি বঙ্গবন্ধুকে গালি দিবেন, বঙ্গবন্ধু পরিবারকে গালি দিবেন, শেখ হাসিনাকে গালি দিবেন, আবার তাদের কাছে মার্সি চাবেন, এটা তো হয় না। আপনি ভোটে যাবেন না স্পষ্ট বলছেন, আপনি নির্বাচন ব্যবস্থা নিয়ে সরকারকে অনির্বাচিত বলছেন, আপনি ইল্লিগাল বলছেন, চোর বলছেন সংসদে, সংসদের বাইরে, আবার তার কাছে আপনার নেত্রীর জন্য আপনি ক্ষমা প্রার্থনা মার্জনা চাচ্ছেন। ইউ ক্যান নট ব্লো হট অ্যান্ড কোল্ড অ্যাট দ্য সেম টাইম। সরকার যদি খালেদা জিয়াকে বিদেশিতে না দেয়, এই সম্পর্কটা বিএনপিও কখনো গড়তে ট্রাই করেনি। এক তো 15ই আগস্ট আছে, 21ই আগস্ট আছে, বাট এরপরও যে সম্পর্কগুলো গড়তে পারতো সেটা বিএনপি করেনি। বিএনপির জন্য সবসময় প্রাইম কনসার্ন হওয়া উচিত ছিল তাদের নেত্রীর মুক্তি। আপোষহীন বলে কোনো শব্দ রাজনীতি নাই, আমরা আপোষহীন বলি, কিন্তু রাজনীতি আসলে ইজ অ্যাক্ট অফ কম্প্রোমাইজ অ্যান্ড ডিপ্লোম্যাসি। সো সেক্ষেত্রে বিএনপির এই জায়গাটা কেন ওভারলুক করেছে সেটা তাদেরই উপলব্ধি করতে হবে। জি, শামীম হায়দার পাটোয়ারি রাজনৈতিক সমঝোতার কথা বলছেন। আমি দুজনের কাছে এই বিষয়টি আসবো যে রাজনৈতিক সমঝোতা আসলে করা যায় কিনা। তার আগে আরেকটা বিষয় পরিষ্কার হই, যে বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে এটি সব জায়গায় জানায় যে রাষ্ট্রপতির কাছেও ক্ষমা চাওয়ার, একটু পরিষ্কার হই এই ইস্যুতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই না, এখানে সুযোগই নেই। কারণটা হলো এখানে আপনি শুনেছেন যে ঋষি সাহেব বলেছে যে মামলারও কিন্তু উচ্চ আদালতে পেন্ডিং আছে, এটা আপিল অবস্থায় আছে, এটা কিন্তু মামলা এখনো নিষ্পত্তি হয়নি। যে কথা নিয়ে আমাদের আমিনুল ইসলাম সাহেব বলেছে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, এটা কিন্তু সাময়িক, এটা কিন্তু হাইকোর্টে হয়েছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে এটার আপিল করা অবস্থা আছে। সুতরাং সুপ্রিম কোর্টে এই মামলা সে খালাস হয়ে যেতে পারে, সুতরাং তাকে সাজাপ্রাপ্ত বলার আপনার এটা কিন্তু আইনগতভাবে কোনো ভিত্তি নাই। আর আরেকটি যে কথাটি আপনি বলেছেন, এই 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 যে মামলা যে আপনি বলেছেন যে এটা, সরি আপনি, আমি যে প্রশ্নটি রেখেছি বিরতির পরে আমি সেই প্রশ্নটি আপনাদের দুজনের কাছ থেকে সেই উত্তরটি নিব, যেটি শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে একটা রাজনৈতিক সমঝোতা ছাড়া আসলে এটি, আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আপনাদের দুজনের কাছ থেকে আসলে দেখব যে রাজনৈতিক সমঝোতার কোনো সুযোগ আপনারা যেটি চাইছেন সেই সুযোগ আওয়ামী লীগ বিএনপি রেখেছে কিনা বা আছে কিনা। একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন।
ফিরলাম আবারও রাজকাহনে। জনাব মোবাশ্বর, দুঃখিত মোশাররফ হোসেন, আপনি আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগের অংশে যে খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক সমঝোতায় বিএনপি যাবে কিনা? না, রাজনৈতিক সমঝোতা এটা তো খালেদা জিয়ার অধিকার। আমরা মনে করি যে কোনো মানুষের জামিন পাওয়ার অধিকার। আর একটা যেন একটা মানুষকে আপনি কখন জামিন দিতে পারেন আইনের দৃষ্টিতে? যদি সে পালিয়ে না যায়, যদি সে এই আইনে যে জামিন দেওয়ার পর এটা যদি তার অপব্যবহার না করে। খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বড় দলের চেয়ারপারসন, উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, উনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের সামগ্রিক বিবেচনা দেখলে সে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সুতরাং সে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আইনের দৃষ্টিতে বাংলাদেশের যত রেফারেন্স আপনি যদি আইন অঙ্গনের দেখেন, খালেদা জামিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার কারণ কোনো সুযোগই নেই। কিন্তু কেন দেওয়া হচ্ছে না? শুধু রাজনৈতিক কারণে। আপনি আমি একটা এখানে বৃষার স্বামীকান্ত পাটোয়া আছে, বাংলাদেশ স্বাধীনতার আজকে আমরা 50 বছর পালন করেছি। খালেদা জিয়া ছাড়া কোনো মহিলার বয়স 70 বছর, সে অসুস্থ, উনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, জামিন পায় নাই, একমাত্র বেগম খালেদা জিয়ার বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন। যে কারণে আপনারা এটিকে রাজনৈতিক ইস্যু বলছেন এবং যে কারণে শামীম হায়দার সহ অন্যান্যরা বলছেন যে এটি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, সেই জায়গায় জানতে চাই রাজনৈতিক কোনো সমঝোতার পথ বিএনপি বেছে নেবে কিনা বা প্রত্যাশা করে না? এখন আপনি এটা তো নির্ভর করবে আওয়ামী লীগের উপর। আমরা তো বারবার আমাদের পক্ষ থেকে, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার পরিবারের পক্ষ থেকে তার জামিনের জন্য আহ্বান করা হয়েছে, সরকারের সাথে সেখানে তারা কথা বলেছে। সরকার তো বারবার আইনের দোহাই দিয়ে, একদিকে আপনি আপনি দেখেন 401 দ্বারা যে স্পষ্ট আছে, সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, বিদেশে পাঠাতে পারবে, এখানে চিকিৎসা দিতে পারবে, এই ধারা উনি অ্যাভয়েড করতে পারবে, সব কিছু ক্ষমতার সরকারের আছে। কিন্তু সরকার এটা না করে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটা কোনোটাই প্রয়োগ করছে না। এক, আরেকটি কথা আপনি এর আগে বলেছিলেন বিরতির আগে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা, এখানে ক্ষমার কারণ মামলা তো চূড়ান্ত হয় নাই। মামলা চূড়ান্ত যদি হতো তাহলে রাষ্ট্রপতির এখানে কোনো ফাংশন থাকতো, কিন্তু মামলা চূড়ান্ত না হওয়া পর্যন্ত, কারণ আমরা মনে করি এইটা ষড়যন্ত্রমূলকভাবে শুধু রাজনৈতিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। সুতরাং যদি আমরা আদালত যদি সঠিক বিচার করে তাহলে অবশ্যই বেগম খালেদা এই মামলা থেকে বেকসুর খালাস পাবে। সুতরাং মাননীয় রাষ্ট্রপতির কাছে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। জি, তার মানে সমঝোতার যে কথা বলা হচ্ছে রাজনৈতিক সমঝোতা, সেই সমঝোতা আপনি বলছেন যে আওয়ামী লীগ যদি উদ্যোগ নেয়, কিন্তু যদি আওয়ামী লীগ উদ্যোগ নেয় সেক্ষেত্রে আপনারা যাবেন কিনা? না, সেটা এর কথা বাংলাদেশে বহু এক্সাম্পল বাংলাদেশে আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি যখন ভারতে যখন নির্বাচনে ছিলেন, আর নিচে মনে আছে 1977 77 না একাশিতে উনি যখন ভারতের নির্বাচন ছিলেন, তখন রাষ্ট্রপতি সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতে গিয়েছিলেন, সেখানে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুরোধে সেদিন সমঝোতা হয়েছিল। উনি দেশে ফিরে এসেছিলেন, উনি রাজনীতি করার অধিকার পেয়েছিলেন বা আওয়ামী লীগের মতো দলের সভানেত্রী হয়েছিল। সুতরাং এই উদাহরণ বাংলাদেশে তো আছে। জি, সেই জন্যই জানতে চাইছি যদি আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়, বিএনপি সেটিতে আগ্রহী হবে কিনা বা সেটিতে যোগ দেবে কিনা? সেটা বিএনপি বিবেচনা করতে পারে। জি, পরিষ্কার। জনাব আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে আওয়ামী লীগ আসলে সেটির কথা ভাবছে কিনা। মোশাররফ একটি কথা বলেছেন যে 70 বছর বয়স্ক এবং মহিলা দেশ ছেড়ে পালাবে না, আর কেউ জামিন পায়নি এমন দৃষ্টান্ত আছে কিনা। আইন যেটা বলছে, একটু আগে শামীম ভাই যেটা ব্যাখ্যা দিতেন যে জামিন দিতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই, জামিন পেতে পারে কন্ডিশনগুলো থাকলে। এক, এরপরে আমি মোশাররফ ভালো একটা জায়গায় গিয়েছেন যে ভারতে যখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে ছিলেন, উনি যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন তাতে মনে হচ্ছে যে জিয়রন এবং শেখ হাসিনাকে 81-এ আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিলেন, কিন্তু মানে ওনার কথা শুনে মনে হচ্ছে বাস্তবতাটা কী? রাজনৈতিক সমঝোতার কথা বলছেন, উনি বলটা আওয়ামী লীগের কোর্টে ঠেলে দিল, ওকে আমরা লুফে নিলাম। তাহলে আসুন আমরা রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু বিবেচনা নিতে হবে। আপনি 75-এর 15ই আগস্ট, এটা কিন্তু কোনো একটা রাজনৈতিক অ্যাসাসিনেশন ছিল না। অ্যাসাসিনেশন থাকলে ওনার হত্যার পরে আরেকজন কেউ রাষ্ট্রের দায়িত্বে আসতেন, বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে যা যা যেভাবে থাকার সেভাবে থাকতো, যেটা পৃথিবীর দেশে দেশে অ্যাসাসিনেশন হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, 15 আগস্টের খুনিদেরকে অধ্যাদেশের মাধ্যমে ইনডেমনিটি দেওয়া হলো, এবং উনি বললেন যে রাজনৈতিক সমঝোতা জিয়াউর রহমান করেছিলেন, এই কারণে শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন। সেই জিয়াউর রহমান 79-এর পার্লামেন্টের 12 এপ্রিল সেই ইনডেমনিটিকে বৈধ দিয়ে সংসদকে কলঙ্কিত করেছিলেন, কারণ পৃথিবীর আর কোনো দেশে কোনো খুনির বিচার করা যাবে না এই ধরনের ইনডেমনিটি নেই। শুধু সেখানে তিনি থেমে থাকেননি, সেই খুনিদেরকে ক্রমাগত পুরস্কার দিয়েছেন দেশে বিদেশে। আমি সে অধ্যায়টা ভুলে গেলাম। তারপর আমরা এরশাদ বিরোধী আন্দোলন করলাম,
91 সালে বিএনপি ক্ষমতা আসলো, হঠাৎ করে দেখলাম কোনো কথা নেই, বাত্রা নেই। 92 সাল থেকে 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন, রাজনীতির মধ্যে প্রতিহিংসা, তার মানে এই আদর্শিক জায়গা বিএনপির, এই যে আদর্শিক জায়গাগুলো আছে সেই কারণে আপনারা প্রতিযোগিতা থাকবে। বিএনপি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, স্বামী মেহেদের পাঠোরে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এখন অনেক কম্পিটিশন হবে, ফেয়ার আনফেয়ার, কিন্তু প্রতিহিংসা ভিন্ন জিনিস। যেমনটি উনি 81 সালের কথা বললেন, বঙ্গবন্ধু কন্যা যখন 81 সালে বাংলাদেশে এসেছিলেন তখন উনি আর্তনাদ করেছিলেন যে বাবার লাশটা যেখানে পড়েছিল 32 নম্বরে সেখানে একটু যাই, দরজাটা খোলা হয়নি। আমি বললাম সেটাও আমি ভুলে গেলাম। তারপরে 92 পর্যন্ত কী হলো, সেলিব্রেশন হলো 15 আগস্ট, তারপরে সেটাও ভুলে গেলাম। তারপরে 2004 সালের 21 আগস্ট যেটা জনাব শামীম হায়দার পাটোয়ারি তার কথায় বলেছেন, এই যে দফায় দফায় পদে পদে এবং বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাদের সাথে রাজনীতি করা, ইভেন 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে 5 বছর এই বাংলাদেশে, তারা তো বলছেন আইন এই সরকারের কন্ট্রোলে চলে, মোশাররফ ভাই ব্যাখ্যা দিক, 5 বছর বঙ্গবন্ধু হত্যার আপিলের রিভিউর শুনানি করতে দেয়। আরেকটা কথা বলে শেষ করব, তারপরে মেজর খায়রুজ্জামান জেল হত্যা মামলার আসামি, তাকে নিয়ে আসা হয়েছিল বিচারের মুখোমুখি 2001 সালে, তাকে মুক্তি দিয়ে এবং ভূতাপেক্ষা প্রমোশন দিয়ে তাকে আবার মালয়েশিয়ার রাষ্ট্রদূত করা হয়েছিল। আপনি এই যখন রাজনৈতিক প্রেক্ষাপট, তখন যদি মোশাররফ বলে আওয়ামী লীগ সমঝোতার প্রস্তাব দিলে আমরা গ্রহণ করব, এটা কি আওয়ামী লীগের দেওয়ার বিষয়? দল হিসেবে কি তাদের কোনো দায় নেই? সব ভালো, সব দায় কি আওয়ামী লীগের? তাহলে তাদের দায়টা কি? তাহলে সেক্ষেত্রে যদি বিএনপির পক্ষ থেকে নমনীয় হয়, তারা যদি রাজনৈতিক সমঝোতার কথা বলে, সেক্ষেত্রে আওয়ামী লীগ সাড়া দেবে কি? পৃথিবীর কোন সভ্য দেশে একজন মানুষের 3-4-5টা জন্মদিন থাকতে পারে না? আমি বলছি স্পেসিফিক উত্তরে আসছি, স্পেসিফিক আসছি আমি, যখন যদি বিএনপি রাজি হয় এবং সমঝোতায় আসতে চায়, নমনীয় হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ সাড়া দেবে কি? আমি বঙ্গবন্ধু কন্যাকে যতটুকু চিনি, আমাদের রাজনীতির যে কালচার, আওয়ামী রাজনীতির, সেখানে প্রতি আমার যখন এনিমিটি ত্যাগ করে এনিমিটির জন্য আপনি অ্যাপোলজি চাইবেন, তাহলে আমি সেখানে রাজনৈতিক সমঝোতা হওয়াটাকে অসম্ভব মনে করি না। পরিষ্কার। আমি শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে জানতে চাইব, এই যে রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে, বাংলাদেশে এর কীরকম নজির আছে? এই ধরনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা পেয়ে এই ধরনের মানে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ কিংবা ঘরে থাকার সুযোগ কীরকম নজির আছে? আমাদের তো এখানে পলিটিক্স অফ অ্যানিহিলেশন চলে, যেই দল ক্ষমতায় আসে সে স্বাভাবিকভাবে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, এটার ভিকটিম আওয়ামী লীগ বেশি হয়েছে, জাতীয় পার্টিও হয়েছে, 91 থেকে 96 জাতীয় পার্টি দুর্বিষহ জীবন যাপন করেছে। এখন এই অ্যানিহিলেশন পলিটিক্সের জন্য হন্টেড মেমোরি, মানে এই ব্যাড মেমোরি থেকে আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা বের হতে পারছে না, আর আমরা যারা জুনিয়র পলিটিশিয়ান আমরা এর ট্র্যাপের মধ্যে ঘুরপাক খাচ্ছি, সংক্রামিত হচ্ছি, এর থেকে সংক্রামিত হচ্ছি। এটা ভবিষ্যৎকে অনিশ্চিত করছে, বাংলাদেশকে অনিশ্চিত করছে, বাংলাদেশ রাজনীতিকে অনিশ্চিত করছে, স্বাধীনতা সার্বভৌমত্ব সবই শঙ্কার মুখে পড়ছে। কারণ ন্যূনতম আভ্যন্তরীণ সমঝোতা ঐক্যমত যদি না থাকে তাহলে সে দেশ কখনোই আগাতে পারবে না। আমাদের ফরেন পলিসি আপনি দেখবেন, গত 3 মাসে গভর্নমেন্ট একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী একবার বলছেন আমাকে স্কলারশিপ দিয়েছিলেন, চাকরি দিয়েছিলেন, আবার আরেকবার বলছেন সাংবাদিকদের টিউটোরিয়াল নোট দিচ্ছে যে তোমরা অ্যাম্বাসেডারকে এসে এসে প্রশ্ন করো, টিল্টিং একবার এদিকে একবার ওদিকে, বিকজ আমাদের ন্যূনতম অভ্যন্তরীণ সমঝোতা নেই। ভারতে এই সমঝোতাটা আছে, এই সমঝোতা ছাড়া প্রতিষ্ঠান দাঁড়াবে না। সেটার জন্য দুইটা দলকে, এই 3টা দলকে উদ্যোগ নিতে হবে, অতীত মেমোরি ভুলে গিয়ে সামনে আগাতে হবে, এটা ছাড়া আমি আর কোনো বিকল্প দেখি না। জি, সেটি আসলে কতটা ভুলে যেতে পারবে, কারণ আমিনুল ইসলাম বারবারই অতীতের উদাহরণগুলো টানছিলেন এবং সেই অনুযায়ী বলছিলেন যে কতটা আসলে সেই প্রতিহিংসা বা প্রতিরোধ বা সেই জায়গাগুলো আসলে কতটা ভোলা যাবে বা বিএনপি কতটা সেটি গ্রহণ করতে পারবে কিংবা ভুলতে পারবে, সব কিছু মিলিয়ে যে অবস্থা এখন চলছে আমরা দেখছি প্রতিদিনই রাজনীতিতে, বিএনপি বলছে তারা মাঠে থাকবে, তারা আন্দোলন করবে, আওয়ামী লীগ বলছে তারা সেটি প্রতিহত করবে বা কোনোভাবে সেই পথে হাঁটবে না যে পথে বিএনপি যে আন্দোলনগুলোর কথা বলছে, সব কিছু মিলিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এই ইস্যুকে কেন্দ্র করে। বিরতি থেকে ফিরে সেই উত্তর খুঁজবো আপনাদের কাছ থেকে, আরও একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন। ফিরলাম আবারও রাজকাহনে। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইব, বিরতির আগের অংশে বলছিলাম যে উত্তপ্ত হচ্ছে কিনা, প্রতিদিনই আমরা দেখছি আপনারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন, সেই জায়গায় আজকে যেমন বলা হলো ক্ষমতায় পালানোর, ক্ষমতা থেকে পালানোর পথ পাবে না, খালেদা জিয়াকে যেভাবে টুস করে ফেলে দেওয়া হয়েছে সেভাবে ক্ষমতা থেকে ধপ করে পড়ে যাবে আওয়ামী লীগ, নানান রকম বক্তব্য প্রতিদিনই দেওয়া হচ্ছে। রাজপথের আন্দোলনের পথে আপনারা আপাতত আছেন, আদালতে যাওয়ার কথা বলছেন না, রাষ্ট্রপতির কাছে ক্ষমতা চাওয়ার বিষয়টি আপনাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, সেই বাস্তবতায় যদি রাজপথের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার ইস্যুর কোনো সমাধান আপনারা না পান, কী করবেন? না, আমরা তো আন্দোলনের মধ্যে আছি,
বেগম খালেদা জিয়ার ইস্যু আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে এক নম্বর ইস্যু, কিন্তু আপনার দেশে তো আরও নানাবিধ সংকট রয়েছে। দেশে আজকে গণতন্ত্রের সংকট রয়েছে, দেশে আজকে মানবাধিকারের সংকট রয়েছে, দেশে আজকে সুশাসনের সংকট রয়েছে। সুতরাং এইগুলির ব্যাপারে তো আমরা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করছি। আর আপনি মনে করেন আমাদের রাষ্ট্রের, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 7-এ যদি যান, রাষ্ট্রের মালিক হলো জনগণ, সে জনগণের হাতে তো রাষ্ট্রের মালিকানা নাই। এখন আপনি দেখেন দিনের ইলেকশন রাতে হয়ে যায়, এখন দেখেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন নির্বাচিত হয়ে যায়। সরকার তার নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে। এই যে আজকে যদি আপনি দেখেন যে আজকে সারা বাংলাদেশে এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রতিবাদে সারা বাংলাদেশে একটা বিক্ষোভ মিছিল ছিল। বিক্ষোভ মিছিল অর্থে এই নয় যে গভর্নমেন্ট পড়ে যাবে ক্ষমতা থেকে, এটা একটা প্রতিবাদ। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশের অধিকাংশ জেলায় পুলিশ প্রশাসন মিছিল করতে দেবে না। অর্থাৎ এমন নগ্ন দলীয়করণ প্রশাসনকে তারা করেছে যে অনেক প্রশাসনের কর্মকর্তারা মনে করে যে একটা কিছু হলে, মানে আমলিক যদি কিছু চলে যায় তাহলে তাদের মনে আর চাকরি করা হবে না অথবা তাদের অন্য কিছু হবে। তো এই যে একটা দেশের সামগ্রিক অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার, একটা গণতান্ত্রিক সংস্কৃতি দরকার, একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দরকার। বিএনপি তো সেই আন্দোলনে আছে, যার জন্য বিএনপি কি কোথাও আপনি শুনেছেন বলেছে যে আমাকে ক্ষমতায় বসিয়ে যাও? আমরা বলেছি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচন জনগণ যে রায়টা দিবে সেটা তো নির্বাচন ইস্যুতে আপনারা বলছেন। আমি যদি স্পেসিফিক খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যে আন্দোলনটি আপনারা করছেন গত কয়েকদিন ধরে, সেখানে যে ধরনের বক্তব্য আপনারা দিচ্ছেন যে যদি খালেদা জিয়ার মুক্তির জন্য বা সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে সরকারের পতন ঘটানো হবে গণ আন্দোলনের মাধ্যমে, সেই বাস্তবতায় জানতে চাইছি রাজপথে যদি আন্দোলনে আপনারা খালেদা জিয়ার এই বিষয়ে ইস্যুতে একটি সুরাহা না করতে পারেন কোন পথে হাঁটবেন? না, আমরা তো অবশ্যই আন্দোলনের মধ্যে আছি এবং আপনি দেখবেন একটা 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 সরকার যদি গণতান্ত্রিক হয় তাহলে জনগণের কণ্ঠস্বর কিন্তু তার বোঝা উচিত, তার সেন্টিমেন্ট বোঝা উচিত। আমি গত এই খালেদা জিয়া যখন অসুস্থ তখন বেসরকারি একটি সংস্থা জরিপ চালিয়েছিল, বাংলাদেশের 87% লোক চায় বেগম খালেদা জিয়ার সঠিক ট্রিটমেন্ট হোক। তো এই 87 লোকের মধ্যে কি আওয়ামী লীগ নেই? আপনি আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করেন, এখানে আমিনুল ইসলাম সাহেব আছেন, যে আওয়ামী লীগের জিজ্ঞেস করলে আপনি দেখেন 50% লোক বলে খালেদা জিয়ার ট্রিটমেন্ট হোক, এখানে তো রাজনীতির কিছু না। কিন্তু শুধু রাজনৈতিক কারণে তার রাজনৈতিক প্রতিপক্ষ, কারণ আওয়ামী লীগ কি মনে করে, আওয়ামী লীগ মনে করে যে তার প্রতিদ্বন্দ্বীকে, যে যদি আওয়ামী লীগ না থাকে বিএনপি ক্ষমতায় আসবে, এই যে একটা ভয় তাদের, এই ভয়ের সংস্কৃতি তাদেরকে একটা খালেদা জিয়া ইস্যুতে আন্দোলনের বাইরে আপনারা আর কিছু আমরা কিছু চিন্তা করছি না পরিষ্কার। আমি যদি আমিনুল ইসলাম আপনার কাছে জানতে চাই, রাজপথ উত্তপ্তের কথা বলছিলাম, প্রতিদিনই এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, আজকে ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানো হবে সরকারকে, সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে? দেখুন, আমার মনে হয় যে আজকে ফখরুল ইসলাম সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, টেনে হিচড়ে নামানো হবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, এই কথাগুলো কিন্তু আজকে আমরা প্রথম শুনিনি। গত 13 বছর যাবৎ ক্রমাগত শুনছি, ঈদের পর আন্দোলন, কোরবানের ঈদ, রোজার ঈদ, বর্ষা, বৃষ্টি, রমজান, এগুলো আমার মনে হয় না মানুষেগুলি নিয়ে কোনো ভাবে। কারণ মানুষ কি চায়, তার পেটে ভাত আছে কি না, তার ছেলে বা তার সন্তান স্কুলে যেতে পারছে কি না, চাকরির ব্যবস্থা হচ্ছে কি না। যে একটু আগে উনি বললেন যে মূল্যবৃদ্ধির প্রতিবাদের সমাবেশ, এটা হতে পারে, কিন্তু আপনি বর্তমান বাস্তবতা, এখানে শামীম হায়দার পাটোয়ারি আছেন, আমি জানি উনি অনেক লেটেস্ট ইনফরমেটিভ একজন মানুষ, বিশ্ব বাস্তবতায় আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এবং কোভিড পরবর্তী দুঃশাসনের কারণে বাংলাদেশের মতো মূল্যবৃদ্ধি মানুষ কষ্ট পাচ্ছে, এটা শেয়ার করার জায়গা নেই। কিন্তু যদি আপনি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে সেটাকে অ্যানালাইস করুন, তুলনা করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক ভালো জায়গা আছে। তো এই কথাগুলো কেন আসছে, কারণ বিএনপি চাচ্ছে টোটাল বিষয়টা আনরেস্ট করতে, এটা হচ্ছে বাস্তবতা। এখন আনরেস্ট করার জন্য যদি মানুষ নেমে আসে তাহলে তো আমাদের কিছু করার নেই, আর যদি মানুষ না আসে সরকার তো তাদেরকে মানুষ সাপ্লাই করতে পারবে না। এবং তাদের মোশারফে যেমনটি বললেন যে 87% মানুষ চায় যে তার ট্রিটমেন্ট হোক, তো তার ট্রিটমেন্ট হোক আমরাও তো চাই, সে তার ট্রিটমেন্ট কি নিচ্ছে না, সর্বোচ্চ ট্রিটমেন্ট বাংলাদেশে উনি যেখানে চেয়েছেন, উনি বলেছেন যে আমি আজকে তো মেডিকেল বোর্ড বিকেলে যে উনি বলেছেন যে বঙ্গবন্ধু মেডিকেলে যাবে না, তো উনি ট্রিটমেন্ট চেয়েছেন কোথায়, ইউনাইটেড হসপিটালে, সেখানে তার ট্রিটমেন্ট হচ্ছে। আমি তো আগে বলেছি যে জয়ললিতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে, যেটাকে ভারতের পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়, সেখানে কিন্তু কারাগারে তার মৃত্যু হয়েছে। তাহলে সরকার এর চেয়ে সংবেদনশীল আর কী হবে? যেমনটি ধরুন এর আগে আপনি একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলেন যে রাজনীতির সমঝোতার প্রসঙ্গটা বলেছিলেন, আপনি দেখুন তো আওয়ামী লীগ সমঝোতা চায় কিনা। 2014 সালে সেই নজির আছে, সেই ইতিহাস, অসংখ্য নজির আমি দিতে পারবো, অসংখ্য নজির। তা এখন প্রবলেমটা যখন রাজনৈতিক, উনি যখন বলছেন
তাহলে সেটা সমাধানও রাজনৈতিক জায়গায় যেতে হবে। এখন সেই জায়গায় না গিয়ে তারা যে হুঙ্কার হুমকি দামকে দিচ্ছেন, সেই হুমকি দামকে আমার মনে হয় হুমকির মধ্যে সীমাবদ্ধ, এবং পাল্টা হুমকি তো আওয়ামী লীগের পক্ষ থেকেও দেওয়া। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, তারা যদি আমরা বিএনপির আন্দোলন বলতে কী রেখেছি, উনি যেমনটি বললেন যে বাংলাদেশে আরেকটি এক্সাম্পল দেখান, 70 বছর বয়স এরকম একজন মহিলার জামিন হয়নি, আমি যদি বলি বাংলাদেশে আরেকটি এক্সাম্পল দেখান যেখানে আন্দোলনের নামে নির্বাচন প্রতিহত করার নামে 530টি স্কুল ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 163 জন মানুষকে হত্যা করা হয়েছিল, এখন যদি বিএনপি আবার আন্দোলনের নামে সেরকম কিছু করে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চয়ই তারা বসে থাকবে না, তারা তাদের দায়িত্ব পালন করবে, আর আওয়ামী লীগও এখানে এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। খুব স্পষ্ট, একেবারে স্পষ্ট আপনার বক্তব্য আমিনুল ইসলাম। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আন্দোলন এবং পাল্টা আন্দোলন দুই ধরনের হুমকি চলছে, রাজনৈতিক এই সমঝোতার কথা আপনি বলছিলেন খালেদা জিয়া ইস্যুতে, আইনি এই বিষয়টি, এটি আসলে এই রকম আন্দোলন কিংবা পাল্টা আন্দোলনের হুমকি দিয়ে মোকাবেলা করা যাবে কি না, কী করতে হবে, কী পরামর্শ আপনার? না, রাজনৈতিক বিষয়ক আইন আদালত দিয়ে তো হবে না, আন্দোলনটাও তো কোনো সমাধান হতে পারে না, দেশের মানুষ সাফার করবে, একটি দল ক্ষমতায় আছে, একটি দল ক্ষমতায় যেতে চাচ্ছে, ক্ষমতায় থাকার জন্য আন্দোলন দমন করবে, ক্ষমতায় যাওয়ার জন্য একটা দল দমন করবে, দেশের 70-80 ভাগ লোক এসবে ইনভলভ না, এখান থেকে মানুষের তো মানুষেরা চাচ্ছে না, আলোচনা করতে হবে। খালেদা জিয়াকে যদি বিদেশে পাঠানো যায়, তাকে ফিরিয়ে আনা নিশ্চিত করা যায়, তার শর্তগুলো পালন করা যায়, যেমন ওখানে রাজনীতি করবেন না, কথা বলবেন না, তাহলে সরকার আমি পাঠানোটা একটা নির্দোষ ডিসিশন হতে পারে এবং সেখানে সরকারের ক্ষতি হওয়ার মতো কোনো কারণ আমি দেখি না, এবং কোনো একটি রাষ্ট্র যদি নিশ্চিত করে যে উনি ফেরত আসবেন, ওনার সমস্ত সেফটি সিকিউরিটি এবং উনি কোনো রাজনীতি করবেন না, সেই বিষয়ে সরকার কথা বলতে পারে, অথবা বিএনপি কোনো দেশের মাধ্যমে বলতে পারে যে আমার দেশে খালেদা জিয়াকে পাঠাও, আমি কথা দিচ্ছি তাকে ফেরত পাঠানো হবে। খালেদা জিয়া যদি বিদেশে গিয়ে ফেরত না আসেন, এক্সাইল গভর্নমেন্ট করেন, ওখানে বসে রেগুলার ইউনাইটেড নেশন অ্যাম্বাসাডারের সাথে কথা বলতে থাকেন, যেটা পাকিস্তানের জুলফিকারি ভুট্টোর ছেলে করেছিল, সরকার এই ভয় পাইতে পারে, এটা অলমূলক কিছু, দিস পলিটিক্স, জেনে শুনে সরকার সেই ভুল করবে কেন, কিন্তু সে ধরনের অ্যাসুরেন্স যদি বিএনপি দিতে পারে, সরকার নিশ্চিত করতে পারে, তাহলে একজন মানুষের চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সেটা অ্যালাউ করতে আমি কোনো নৈতিক বাধা দেখি না, এবং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ ভালো হবে, ওনার মানবিকতার দিকটা আরও প্রস্ফুটিত হবে, এবং রাজনীতিতে একটা নতুন ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে, সেখান থেকে দেশকে আমরা আরেক ধাপে নিতে পারবো। প্রশ্নটি হচ্ছে যে সেদিকে আমরা হাঁটছি না, আমরা আন্দোলনের দিকে হাঁটছি, যে আন্দোলনটি দেশকে কখনো কিছু দিবে না, পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, যানবাহন পুড়িয়েছে, এই 1-2 বছর দেশের এখন অর্থনীতি খুবই ঝুঁকিপূর্ণ পর্যায়ে আছে, আমাদের ইতিমধ্যে ইনফ্লেশন, যেটা ইম্পোর্টেড ইনফ্লেশন আমরা বলছি, বাট ইম্পোর্টেড ইনফ্লেশন হলেও বাংলাদেশের মানুষ তো সেটা কোপ করতে পারবে না, মানুষের তো আর ক্রয় ক্ষমতা বাড়েনি, মানুষের তো আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়ে যাচ্ছে, সেখানে যদি আন্দোলন হয়, ব্লকেট হয়, রাস্তা বন্ধ হয়, সামান্য চুল পরিমাণ স্পট যদি সেখানে আসে, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে যাবে, যদি ভেঙে পড়ে যায় তখন সেটার দায় কে নেবে, দুটি দলকে নিতে হবে, এবং বিএনপির সামনে যদি অন্যান্য এভিনিউ খোলা থাকে, অন্যান্য এভিনিউ এক্সজস্ট না করেই আপনি যদি আন্দোলনে যান, সে আন্দোলন জনসম্পৃক্ততা পাবে না, জনসমর্থন পাবে না, এবং সেটি বিএনপির আরেকটা পলিটিক্যাল মার্ডার বা সুইসাইডাল হতে পারে। দেন অ্যাগেইন আওয়ামী লীগের জন্য যদি বিএনপিকে ছাড় দিয়ে দেশের একটা শান্তিপূর্ণ কম্প্রোমাইজের সুযোগ থাকে, সেই ছাড়টা না দিয়ে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে আগ্রাসী ভূমিকা রোল প্লে করে, ওই দায়টা তখন আওয়ামী লীগকে নিতে হবে, ইতিহাস কিন্তু সেভাবেই লেখা হবে যে কে দেশের স্বার্থে কম্প্রোমাইজ করতে রাজি ছিল, কে দেশের স্বার্থে কম্প্রোমাইজ করেনি, সেটাই সামনের দিকে মানুষ তাকিয়ে থাকবে। আমরা মনে করি সামনের 20 বছরের জন্য দেশের পলিসিকে নির্ধারণ করতে গেলে এরকম একটি সমঝোতা আলোচনা করা প্রয়োজন, সে উদ্যোগটাও কেউ নিচ্ছে না, সবাই বাগাড়ম্বর করছে, হুমকি দিচ্ছে, কিন্তু হুমকি ছাড়াও তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে। জি, এবং সেই কারণেই আপনারা বারবার রাজনৈতিক সমঝোতার কথা বলছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম হায়দার পাটোয়ারি আপনাকে, ধন্যবাদ মোশাররফ হোসেন আপনাকে, এবং আমিনুল ইসলাম আমিন আপনাকেও ধন্যবাদ আয়োজনের সময় দিয়ে আপনাদের যার যার মতামত এবং পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।